আলোচ্য বিষয় সমাজ সংস্কারের পথ এবং পদ্ধতি, আলোচ্য বিষয়টা রাখা হয়েছে। তাই আগে থেকে এত বুঝে নেন যে সমাজের মধ্যে এমন কিছু জিনিস প্রবেশ করেছে যেগুলো আমাদেরকে সংস্কার করা উচিত, যেগুলোকে তুলে উৎখাত করে ফেলে দেওয়া উচিত। আর দুই, ধর্মের মধ্যেও এমন কিছু আগাছা প্রবেশ করেছে যেগুলোকে কেটে ছেটে একদম বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমাদের এই আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে আমাদের বক্তা এবং শ্রোতা প্রত্যেককে বোঝার এবং বলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত সুধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যে প্রেরণ করতেন, প্রেরণ করার মূল একটা উদ্দেশ্য, মূল একটা কারণই ছিল এটা, সমাজ যখনই সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওহী, এই ওহীর অপব্যাখ্যা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান যেটা আছে এর মধ্যে কোনো যদি ভাইরাস ঢুকে যায় তথা কোনো বিদআত কুসংস্কার শিরিক যখনই প্রবেশ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই নবী এবং রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করতেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম মূল যে ধর্ম সেই জায়গাতে ফিরে যেতে পারে। যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, নাম জানা আছে, নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবার নাম কি ছিল? আজর। আজর নবী ইব্রাহিমের পিতা হওয়ার পরেও তিনি মূর্তি পূজা করতেন, ওটার বিজনেসও করতেন, ওটার ব্যবসাও করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়তেই নবী ইব্রাহিমকে নবদ্বীপ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন এবং তার বাবার সঙ্গে তার দেখবেন অনেকগুলো বাকবিরণ্ড চলছে, যে বাবা তুমি এই পুজো কেন করো, যে নিজে কোনো উপকার করতে পারে না, কারো কোনো ক্ষতি করতে পারে না, বিভিন্ন রকমের আলোচনা চলছেই। সূরা মারিয়াম খুলবেন 45 থেকে একদম 52 নম্বর আয়াত পর্যন্ত ঘটনাটা আমরা সকলে জানা আছে। ঠিক একইভাবে নবী ইব্রাহিমের পরে আরও নবী রাসূল আসছেন একটা উদ্দেশ্য। পবিত্র কোরআন সূরা নাহল 16 আয়াত 36 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংক্ষিপ্তভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইসতানিবুত তাগুত। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে যখন কোনো তাগুত মানুষ তাগুতের পুজো করতে শুরু করে দেয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহ তাওহীদের রুবুবিয়াত উলুহিয়াত আসমা সিফাতের মধ্যে যখনই কোনো শিরিক মিশ্রিত করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, এটাকে প্রতিষ্ঠিত করতে, ইসলামের যে বিশুদ্ধ রূপ, এই রূপকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে এইভাবে প্রেরণ করতে থাকেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অজস্র নবী রাসূল প্রেরণ করেছেন। মিসকাত আল মাসাবি হাদিস নাম্বার 5137, সাহিহ ইবনে হিব্বানেও এই হাদিসটা এসেছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন যে আমার পূর্বে প্রায় 124,000 নবী এবং রাসূল এসেছেন। শেখ আলবানী তাহকিক অনুযায়ী এই হাদিস হাসান, তবে হাফেজ জুবার আলী জাই এবং ইমাম জাহাভি রাহিমাহুল্লাহ আরও অনেক মহাদিস এই হাদিসের ত্রুটি বর্ণনা করেছে, মানে এই হাদিসকে জেব বলেছে। আমাদেরও কাছে যেটা গ্রহণযোগ্য মত, এই হাদিসটা সহি নয়। 1,124,000 নবী রাসূল এসেছেন, এই হাদিসটা সনদ দিক থেকে অথেন্টিক সহি নয়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র নবী রাসূল পেটে পাঠিয়েছেন একটাই কারণ, শুধুমাত্র দিন ইসলামকে বিশুদ্ধ রূপে রেখে দেওয়া, বিশুদ্ধ রূপ। আর মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে ইসলাম ধর্ম, মানুষ এই ধর্মের প্রতি এত আকৃষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে ইসলাম হচ্ছে একটা অবিকৃত ধর্ম। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামকে, পবিত্র কোরআনুল কারীমকে, নবীর হাদিসকে যেইভাবে দিয়ে গেছেন, আজ পর্যন্ত ওইভাবে অবিকৃত আছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভাই বলেন তো কোনো এখন পর্যন্ত একটা পৃষ্ঠা হারিয়ে গেছে এমন কিছু ঘটেছে? আমাদের এই মালদা জেলাতে যে কোরআনুল কারীম আপনি পড়ছেন, যেটা হাফস কিরাত, যে কিরাত পড়ছেন, সৌদি আরবে চলে যান ওখানে একই কিরাত পড়া হচ্ছে, আপনি একদম চলে যান জর্ডানে ওখানে একই আছে, দক্ষিণ আফ্রিকায় চলে যান, একদম যেখানে চলে যাবেন একটাই কোরআনুল কারীম। এবং সমস্ত উম্মত একমত যে কোরআন মসজিদের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ করা করে জায়গা আর নেই। এবং চেক করেন, আপনি চ্যালেঞ্জ পবিত্র কোরআনের একাধিক জায়গাতে আছে। এই যে ইসলাম যে অবিকৃত একটি ধর্ম, এই ধর্মটাই প্রমাণ করে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব। ইসলাম ধর্ম যে হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন পাঠিয়েছেন এটা হক, আল্লাহ যে বলেছেন ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফেজুন, আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, আমি এর হেফাজত করব। আল্লাহর এই একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন 1400 বছর আগে, আজকের দিনেও এই কোরআনের সত্যতা প্রমাণ হচ্ছে কি হচ্ছে না? তাই অনেক অমুসলিম যারা আছে,
শুধুমাত্র কোরআনের যে অবিকৃত অবস্থায় এখনো আছে এটা দেখেই তার ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য মূল কারণ তারা পেশ করছে শুধুমাত্র যে কোরআন মাজিদ এখন পর্যন্ত অবিকৃত আছে। পৃথিবীতে অনেক তো ধর্ম আছে, আছে না? হিন্দু ধর্ম আছে। হিন্দু দাতাদের দাবি যে মহাভারতে প্রায় 100,000 শ্লোক ছিল, কিন্তু বর্তমান মহাভারত দেখেন পাবেন না, 80,000 শ্লোক আছে, 20,000 গায়েব, মানে হারিয়ে গেছে। তার মানে কি? বিকৃত হয়েছে। স্বামী শঙ্করাচার্যা আজ থেকে 1,000 বছর পূর্বে তিনি বলেছিলেন শ্রীমৎ ভাগবত গীতাতে 745 খানা শ্লোক ছিল, কিন্তু বর্তমান শ্রীমৎ ভাগবত গীতায় পাওয়া যায় মাত্র 700 খানা শ্লোক, মানে 45 খানা শ্লোক হারিয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে গীতাটাও এটা তো বিকৃত হয়ে গেছে। কেন? 45টা শ্লোক নেই। এইভাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে স্বামী বিবেকানন্দ তার বাণী ও রচনাবলী তৃতীয় খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে বেদ 4টে বেদের মধ্যে প্রায় 100,000-এর ওপরে মন্ত্র ছিল, কিন্তু বর্তমান 4 বেদের মন্ত্র সংখ্যা যদি আপনি গণনা করেন মন্ত্রের সংখ্যা আছে মাত্র 20,536টা, মানে প্রায় আপনার 79,000 বেদের মন্ত্র এটা হারিয়ে গেছে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে বেদের 80% হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ এর 80% হারিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে এমনভাবে হেফাজত করেছে, এই জন্য এটা একটা জীবন্ত মুজিজা। একটা 7 বছর 8 বছর একটা ছেলে বা গোটা কোরআন মাজিদকে একদম বিসমিল্লার বা থেকে মিলান জিন্নাতে অন্যসে সিন পর্যন্ত ভাই মুখস্থ রাখতে পারে কি পারে না? এটা অলৌকিক, অলৌকিক একটা গ্রন্থ। আপনি দেখেন অন্য একটা গল্পের বই রচনা মুখস্থ করতে বলেন ও 20 পৃষ্ঠা মুখস্থ করতে পারবে না। আপনাকে যদি বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস, ইতিহাসের বই 6 পৃষ্ঠা ধরে আছে, একটু মুখস্থ হুবহু বলো তো, একদম দাড়ি কমা শ্রেণি কমল কিছু পরিবর্তন হবে না, আকার একারে পরিবর্তন হবে না, ভাষার পরিবর্তন হবে না, বা কোনো ছাত্র মুখস্থ করতে পারে? পারে না। কিন্তু একটা 7 বছর 8 বছর একটা ছেলে, 10 বছরের ছেলে মাত্র 1 বছর 1.5 বছর 3 বছরের মধ্যে গোটা কোরআনুল কারীম একদম 6,236 আয়াতকে একদম না দেখে হুবহু মুখস্থ করে দিতে পারছে, ভাই এটা ইসলামের সত্যতা নয়? আর এই চ্যালেঞ্জটা কোরআন মাজিদের আল্লাহ সবাইকে চ্যালেঞ্জ করেছে। 1400 বছর ধরে এই চ্যালেঞ্জটা অব্যাহত আছে, কেউ এখন পর্যন্ত বলতে পারেনি, কোন সনাতন ধর্মের পণ্ডিত বলতে পারেনি যে আমার 4টে বেদ মুখস্থ, 4টে কি 1টা বেদ মুখস্থ করতে পারেনি। কোনো খ্রিস্টানরা বলতে পারেনি যে আমাদের বাইবেল, বাইবেলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট টোটালে 72খানা চ্যাপ্টার আছে, এই 72-এর মধ্যে শুধু 4টে গসপেল সর্বোচ্চ সর্বোচ্চ যদি হয় 200 পৃষ্ঠা হবে। তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে বলতে পারেনি যে আমাদের কাছে যে ইঞ্জিল তথা বিকৃত ইঞ্জিল খ্রিস্টানদের কাছে আছে এই 4টে ইঞ্জিলকে তারা ঠোঁটস্থ মুখস্থ এটা আসমানকে করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলাম এটা যে জাজল্যমান পরিষ্কার পরিচ্ছন্ন দিনের সূর্যের চাইতে ও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই কথায় বারবার প্রমাণিত হয়। কেন? ইসলাম এসেছে মানুষকে সংস্কার করতে। ইসলাম কেন এসেছে বলেন তো ভাইজান? ইসলাম যখন নবীকে যখন নবুয়ত দেওয়া হয়নি, আল্লাহ নবীকে নবুয়ত কখন দেওয়া হয়েছে? 40 বছর বয়স যখন আল্লাহর নবীর আলাইহিসসালাম তখন নবীকে নবুয়ত দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রিসালাত দেওয়া হয়, তাকে একটা অনেক বড় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করে দেয়। কিন্তু 40 বছরের আগে সেই সময়তে আরবের ওই যুগটাকে কিসের সময় বলা হতো? আইয়ামে জাহিলিয়াত, মানে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সবচেয়ে অজ্ঞতার যুগ সেই সময়তেই ছিল। এই অজ্ঞতাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়েছেন কথা বলেন? অজ্ঞতাকে দূর করেছে কিসের মাধ্যমে? অজ্ঞতাকে সংস্কার করা হয়েছে, বর্বরতাকে সংস্কার করা হয়েছে কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। তার মানে বোঝাচ্ছে ইসলাম অজ্ঞতাকে চ্যালেঞ্জ করে সংস্কার করার জন্য এসেছে, মানে গোটা ইসলামটাই সমাজের যত কুসংস্কার আছে, ধর্মীয় যত কুসংস্কার আছে, এর সংস্কার এর আরেকটা নাম ইসলাম। যখন ইসলাম এসেছে তখন শিক্ষার পরিবর্তন আল্লাহ নবী করে দিয়েছে, যখন ইসলাম এসেছে ধর্মের মধ্যে যত কুসংস্কার শিরক ছিল সবগুলোকে পরিবর্তন করে দিয়েছে, ইসলাম নতুন অর্থনীতি নিয়ে চলে এসেছে, ইসলাম এসেছে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার আল্লাহকে পাওয়ার আলাদা ব্যাখ্যাতে। মানুষ সেই সময়তে অনেকে এখন মধ্যে মনে করে যে স্রষ্টা আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে বিয়ে করা উচিত নয়, আছে না? নাই, আছে না ভাইজান? পৃথিবীর অধিকাংশ ধর্মগুলো এখনো বিশ্বাস করে, আজকের দিনও বিশ্বাস করে যে স্রষ্টাকে পাওয়ার জন্য
এই দুনিয়াকে ভুলে যাও, দুনিয়ার পেছনে যদি তুমি ছোট, তুই স্রষ্টাকে পাবে না। কেন? দুনিয়ার এই মায়াজলে আবদ্ধ হয়ে গেলে স্রষ্টা বিমুখ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্মের অধিকারী যারা আছে, নেতৃবৃন্দ আছে, তারা বলে যে বিয়ে করার দরকার নেই। হিন্দু সমাজে আছে বৈষ্ণবী মতবাদ, যারা বিবাহ করে না এবং মনে করে বিবাহ করলে এই দুনিয়ার ছলে পড়ে যাব, স্রষ্টাকে পাওয়া যাবে না, আধ্যাত্মিকতার জায়গাতে যাওয়া যায় না। এই জন্য বিয়ে করাকে তারা বর্জন করে দিয়েছে। আছে না নাই? খ্রিস্টানরাও আছে, তারা বলে যে জিজাস ক্রাইস্ট তিনি বিয়ে করেননি, অতএব আমরা বিয়ে করব না, বিয়ে করলে ঈশ্বর থেকে আমরা দূরে চলে আসবো। কেন? সংসারের জালে আমরা ফেঁসে যাব, আমরা আল্লাহ তথা ঈশ্বরকে সময় দিতে পারবো না। ইসলামে সে সংস্কার করেছেন, কি সংস্কার? আল্লাহ নবী বলছেন, নিকাহু মিনা সুন্নাতি ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে বিবাহ করা এটা হচ্ছে আমার সুন্নাত, আর যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, বিয়ে না করে থেকে যাবে, আল্লাহর অলি হতে চাইবে বিয়ে না করে, মনে করছে যে না আধ্যাত্মিকতা পৌঁছানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি বিয়ে করব না। আল্লাহ নবী বলছেন ফালা ইসলামিননি, তারা আমাদের দলভুক্ত নয়। এটা হচ্ছে ইসলামের প্রথম কয়েকটা অংশের মধ্যে সমাজকে সংস্কার করার জন্য। কেননা এই যদি বিবাহ যদি না সমাজে হয়, ভাই ব্যভিচারের পথ বাড়বে কি বাড়বে না? ব্যভিচার হবে কি হবে না? ব্যভিচার হবে। বিয়ে যদি না হয় ইভটিসিং বাড়বে কি বাড়বে না? বিয়ে যদি না হয় পরকিয়া যেগুলো আছে আরো বেশি হবে কি হবে না? জারদ সন্তান বেশি জন্মগ্রহণ করবে কি করবে না? এক সময়তে সেই সময়তে রোমানদের মধ্যে যখন খ্রিস্টান সেন্ট পল যখন এসে বিবাহকে হারাম ঘোষণা করে দিল যে যারা আমাদের চার্চে আসবে তারা বিবাহ করতে পারবে না, কারণ বিবাহ করলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। যখনই এই ঘটনা এইভাবে রাষ্ট্রীয়ভাবে তারা ফরমান জারি করেছিল খ্রিস্টানরা, আজ থেকে 800 বছর পূর্বে, সেই সময়তে যখন বিয়ে করা খ্রিস্টানরা ধর্মীয়ভাবে নিজের যে নিষেধ করে নিয়েছিল, কয়েকশো বছর পর ইতিহাস সাক্ষী যে কয়েকশো বছর তাদের গির্জার মধ্যে যতগুলো মেয়েরা থাকতো গির্জার খাদেম হিসাবে আর পাদ্রীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তারা হাজার হাজার লাখ লাখ অবৈধ সন্তানকে তারা প্রসব করে হত্যা পর্যন্ত করে দিয়েছে, ইতিহাস সাক্ষী। অনেকেই আপনি চেক করতে পারেন অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামকে এমন সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করেছে। কেন? কারণ বিবাহ না হলে সমাজের সবচাইতে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি পরিণত হয়ে যায়। আর ইসলাম প্রথম মানুষের এই জৈবিক যে চাহিদা, এই চাহিদার অধিকার নিয়ে কথা বলেছে। সহিহ বুখারীতে একটা ঘটনা পাওয়া যায়, 5063 নম্বর হাদিস কিতাবুল নিকার মধ্যে আসছে, তিনজন সাহাবির ঘটনা। তিনজন সাহাবি সে আম্মা জানকে জিজ্ঞাসা করছে, আমার নবী কেমন কেমন ইবাদত করতেন বলেন। আম্মা জান মানে আল্লাহ রসুলের স্ত্রী, এই স্ত্রী কোন স্ত্রী ছিল হাদিসের নাম আসেনি, তিনি বর্ণনা করছেন এই 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 আমার নবী আমল করতেন। সাহাবি তিনজনের মধ্যে তিনজনই ভাবছেন যে আল্লাহ নবী তো নবী, তিনি এই কয়েকটা আমল করতেন, এই কয়েকটা আমল, তিনি তো নবী, কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা, অতএব আমাদের এই কয়েকটা আমল করলে হবে না, আমাদেরকে আরো বেশি বেশি আমল করতে হবে। মানে তাদেরও একটা চিন্তা ছিল যে আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকতে হবে, আর ইবাদত বলতে গুটি কয়েক আদেশ নিষেধ যেগুলো আছে এগুলো করতে হবে। তিনজনের মধ্যে একজন বলেছিল যে আমি কখনো বিবাহই করব না। ভাই হাদিসের মধ্যে জানা আছে না, ওই যে আমি বিবাহই করব না, আল্লাহ নবী এই কথাকে মেনে নেয়নি। আল্লাহ নবী তারপরে বলেছিলেন ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ করবে সামর্থ্য আছে তারপরেও সে আমাদের দলভুক্ত নয়। এটা হচ্ছে মানুষের যে জৈবিক একটা চাহিদা, মানুষের জৈবিক চাহিদা নিয়ে যে ভ্রান্তির মধ্যে ছিল, এই ভ্রান্তিকে ইসলাম এসে দূর করেছে, যেন জারদ সন্তান সমাজে বেশি বেশি না হয়। কারণ জারদ সন্তান সমাজে বেশি বেশি হলে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসবে কি আসবে না কথা বলেন। এই যে 31st night চলে গেল, 31st night, 1st January মুসলমানের বাচ্চা কত কি করছে, কত কি করছে, কত হারাম সম্পর্কে এই দুদিনের মধ্যে জড়িয়ে গেছে, কত কোটি কোটি ছেলে মেয়েরা আছে এই দুই দিনে এত হারাম সম্পর্ক করেছে, কত হারাম সন্তান পর্যন্ত বাচ্চা জন্ম দিবে অথবা হত্যা করে ফেলবে, আপনি কয়েক মাস পরে টের পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখান থেকে প্রত্যেককে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই নম্বর, সমাজ সংস্কার করেছে মানুষের মানসিক দিক থেকে, একটা অধিকার ইসলাম দিয়েছে মানসিক দিক থেকে, মানে মেন্টালিটি সাপোর্ট। এখনও দেখবেন ভারতবর্ষে আছে, কয়েক বছর আগে রিপোর্ট বেরিয়েছিল কোনো এক শূদ্র বর্ণের কোনো একটা স্টুডেন্ট ছাত্র
তার শিক্ষক ছিল ব্রাহ্মণ বংশের। ব্রাহ্মণ ওই শিক্ষকের পানির বোতল থেকে তার ছাত্র শুধু পানি পান কজনে পিটিয়ে হত্যা করে দিয়েছে। ভাই দেখেন নাই কেন? কারণ সে উঁচু জাত, এটা নিচু জাত। ভারতবর্ষে 2024 পড়ে গেল, মানুষের মধ্যে এই অহংকার, এই গৌরব এখনো কাজ করে যে আমি ব্রাহ্মণ ও শূদ্র, আমি উঁচু জাত ও নিচু জাত।